মৌলভীবাজারে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের 92তম জন্মবার্ষিকী পালিত। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার বাদ জোহর মৌলভীবাজার শহরতলির কুচারমহল এলাকার হযরত শাহ ফুয়াদ রহমতুল্লাহ আলাইহি এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও দোয়া শেষে এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দুপুরে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক এমপি এম নাসির রহমান, সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সহসভাপতি মোহাম্মদ বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডক্টর আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনউদ্দিন বাবু, আজিজুর রহমান মনির, চার ও প্রকাশনা সম্পাদক মু ইমাদুদ্দিন, সদস্য অ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক, মোহাম্মদ হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বক্সি মিসবাহুর রহমান, আব্দুল জলিল সাবেক চেয়ারম্যান রাতগাঁও ইউপি কুলাউড়া, রুহেল আহমদ যুগ্ম সম্পাদক জেলা শ্রমিক দল, সাবেক অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমান 1932 খ্রিস্টাব্দের 6 অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার 11 নং মুস্তফাপুর ইউনিয়নের বাহার মর্দান গ্রামে জন্মগ্রহণ করেন। 2009 সালের 5 সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি বাহার মর্দনে চিরনিদ্রায় শায়িত করা হয়।